সদ্য আমেরিকার নির্বাচিত রাষ্ট্রপতি বিশ্বকে নেতৃত্ব দেবার মতো কথা বলতেই জ্বলে উঠল চীনা প্রশাসন। বিশ্বকে ফের নেতৃত্ব দিতে ফিরে এসেছে আমেরিকা। জো বাইডেনের এই মন্তব্যের পরই জয় নিশ্চিত করার মতো সামরিক বাহিনী তৈরির নির্দেশ জিনপিংয়ের। নয়া সংঘাতের পথে আমেরিকা এবং চীন, তো এই বিষয়ে কি জানা আছে জানুন বিস্তারিত এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুধু আমেরিকা নয়, গোটা বিশ্বের স্বার্থ দেখতেই ফের ফিরে এসেছে আমেরিকা। নিজের রাজ্যে ডেলাওয়্যারের উইল মিংটনে বক্তব্য রাখতে এই মন্তব্য করলেন আমেরিকার 46তম প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। এদিন তিনি আরও বলেছেন, এই দল প্রমাণ করেছে আমেরিকা ফের ফিরে এসেছে, বিশ্বকে নেতৃত্ব দিতে তৈরি রয়েছে, এই দায়িত্ব থেকে কখনো মুখ ফেরাবে না। ফের একবার প্রধানের আসনে বসে আমরা আমাদের পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করব এবং কোনোভাবেই আমাদের বন্ধুদের প্রত্যাখ্যান করব না, আমাদের আদর্শ ও নীতির প্রতি একনিষ্ঠ থাকব। আর এরপরেই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সশস্ত্র বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির প্রশিক্ষণ জোর দেওয়ার করার মতো এবং যুদ্ধে জয় নিশ্চিত করার মতো ক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। চীনের রাষ্ট্রপতি আরও বলেছেন যে সামরিক যুদ্ধ, নিরাপত্তা এবং আধুনিক যুদ্ধের পরিকাঠামোতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। সামরিক প্রশিক্ষণের ভুল বদলের জন্য আরও উন্নত কৌশলগত পরিকল্পনা এবং শীর্ষ স্তরের নকশার প্রয়োজন, ওয়াকিবল মহল মনে করছেন। নতুন যুগের আরও শক্তিশালী সশস্ত্র বাহিনী তৈরির উপর জোর দিয়েছে। কমিউনিস্ট পার্টি সশস্ত্র বাহিনীকে একটি বিশ্বমানের সেনাবাহিনীতে পরিণত করার লক্ষ্যে কেন্দ্রীয় সামরিক কমিশনের বৈঠকের ভাষণে শি জিনপিং বলেছেন যে পিপলস লিবারেশন আর্মিকে বিশ্বমানের সামরিক শক্তি হিসেবে গড়ে তোলার জন্য নতুন ধরনের সামরিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেছেন, আমাদের লক্ষ্য 2022 সালের মধ্যে আমাদের সেনাবাহিনীকে বিশ্বমানের তৈরি করতে হবে। প্রসঙ্গত, জিনপিং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান পদেও রয়েছেন। তো এটি ছিল কিন্তু সম্পূর্ণ রিপোর্টটি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং বিশ্বকে ফের নেতৃত্ব দিতে ফিরে এসেছে আমেরিকা, জো বাইডেনের এই মন্তব্যের পর জয় নিশ্চিত করার মতো সামরিক বাহিনীর তৈরির নির্দেশ জিনপিংয়ের। তো এই প্রসঙ্গে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। নতুন হলে চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।